আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিওমিস কুকিং আর্ট। গরম তেল এবং দুধের মধ্যে ময়দা দিয়ে তৈরি করা যায় এমন একটি তুলার মতো নরম তুলতুলি কেকের রেসিপি দিয়ে আজকের এপিসোডটি তৈরি করেছি, আর এর নাম হচ্ছে তাইওয়ানিজ ক্যাস্টেলা কেক। চলুন ভিউয়ার্স দেখে নেই তাহলে কিভাবে নরম তুলতুলে তুলার মতো কেক তৈরি করা যায়। এখানে দুটি বাটির মধ্যে আমি ছয়টি ডিম, এর কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এই প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ, এর সাথে দিব আমি 1/3 কাপ পরিমাণ তেল, যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। প্যানটি এখন আমি চুলায় দিয়ে দিলাম, চুলা অন করে মাঝারি আঁচে নেড়ে নেড়ে রান্না করব। বলক ফোটা পর্যন্ত অপেক্ষা করব না, মোটামুটি চারপাশ থেকে যখন বাবলের মতো উঠে আসবে তখনই এটি নামিয়ে নিব চুলা থেকে। এই ডিশের মধ্যে গরম তেল এবং গরম দুধ দিয়ে দিলাম, গরম থাকা অবস্থাতেই এর মধ্যে এখন আমি ময়দা দিব। একটি স্ট্রেনার বিছিয়ে প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, এরপর আরও 1/3 কাপ পরিমাণ ময়দা থেকে 1 চা চামচের ময়দা আমি তুলে নিচ্ছি। দেখুন, 1 চা চামচের মতো ময়দা তুলে নিচ্ছি, বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। সেই 1 চা চামচ ময়দার পরিবর্তে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্স করে নিচ্ছি, এইভাবে ছেঁকে ছেঁকে একটু একটু করে এই তরল দুধ এবং তেলের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। ময়দার পরিমাণ এইখানে তাহলে 2/3 কাপ পরিমাণ, কিন্তু এর মধ্যে 1 চা চামচ কম আছে। ভালো করে ছেঁকে ছেঁকে এইভাবে আমি সবটুকু ময়দা দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি সেই যে 6টি ডিম থেকে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম। ডিমের কুসুম দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, খুবই সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। এইখানে ডিমের 6টি সাদা অংশ আছে, এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে বিট করব। সবটুকু চিনি একবারে দিব না, অল্প অল্প করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। বিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফোমের মতো তৈরি হয়, ফোমের মতো মেরাং হওয়া পর্যন্ত আমি এই ডিমের সাদা অংশ বিট করে নিলাম। মেরাং তৈরি হয়ে গেল, এখন এই মেরাংয়ের মধ্যে সেই যে আগে ডিমের কুসুম, ময়দা, তেল এবং দুধের মিশ্রণ তৈরি করেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে আলতো করে করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করব যাতে ময়দার মিশ্রণ এই ফোমের মতো মেরাঙের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশে যায়। যেই ডিশে আমি কেক তৈরি করব তার মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। বেকিং পেপার সহ ডিশটি তার চেয়ে বড় আরেকটি ডিশের মধ্যে বসিয়ে নিলাম। এখন কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি, আর বেকিং পেপার এমনভাবে নিব যাতে ডিশের চেয়ে একটু উপরের দিকে থাকে, তাহলে যখন কেক ফুলে ফেপে কুক হয়ে আসবে তখন বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যেই বড় ট্রেটির মধ্যে বেকিং ডিশ বসিয়েছিলাম সেই ট্রের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি এমনভাবে যাতে বেকিং ডিশের মোটামুটি অর্ধেক পরিমাণ পানির নিচে থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলের নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং রেসিপি পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। 150°C টেম্পারেচারে প্রিহিট করা আভেনে দিয়ে দিচ্ছি, কুক করব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আভেন থেকে কেক বের করে আনলাম, দেখেছেন তো ফুলে ফেপে অনেক বড় হয়ে এসেছে।
গরম অবস্থাতেই চাইলে এখন কেকের চারপাশ থেকে যে বেকিং পেপার উঠে আছে সেটুকু তুলে নিতে পারেন। কেকটিকে আলতো করে নাড়া দিলেই বোঝা যাবে যে ভেতর থেকে কেকটি কতটা নরম তুলতুলে, জিগলি একটি কেক তৈরি হয়েছে। যে যেভাবে পারেন সেভাবে পরিবেশন করবেন। আমি কেকটিকে স্লাইস করে পরিবেশন করব। আপনাদেরকে মাঝখান থেকে একটি টুকরা কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এই কেকটি কতটা সফট। ভাঙতে গেলে একেবারে স্পঞ্জের মতো আলতো করে ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে তো অসাধারণ স্বাদের মনে হয়। ভিউয়ার্স, আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডসও ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।